যে সমস্ত মেয়েদের অথবা যে সমস্ত মহিলাদের স্তন খুবই ছোটো তারা চিন্তা করেন স্তনকে কিভাবে বড় করবেন কোনো ওষুধ খেতে হবে না আজ একটা স্পেশাল টিপস বলবো যার দ্বারায় আপনারা নিজেদের স্তনকে ঘরে বসেই নিজের মনের মতো বড় করে নিতে পারবেন তার সাথে সাথে যাদের স্তন একদম ঝুলে গেছে একটু বয়স হওয়ার সাথে সাথে অথবা বাচ্চা কাচ্চা হওয়ার পরে যাদের স্তন একদম ঝুলে যায় সেই স্তনকে পুনরায় সুকঠিন এবং সুঠল স্তন কিভাবে করবেন সেটিও আজ একটি স্পেশাল টিপস বলবো নমস্কার আপনি দেখছেন হেলথ টিপস টিভি সাথে আমি টি শ্বাস বরাবরের মতো হাজির হয়েছি আজও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমি দুটি বিষয় আলোচনা করব আজ সেটি হল যাদের স্তন ছোট সেই ছোট স্তনকে কিভাবে বড় করবেন আর বলবো যাদের স্তন একদম ঝুলে গেছে সেই স্তন কিভাবে পুনরায় আগের জায়গায় ফিরে আসবে মূল চিকিৎসা সংক্রান্ত আলোচনা যাবার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বিলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি এমনই হেলথফুল ভিডিও বানালে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় তো আসুন আমি মূল টিপস বলা শুরু করি স্তন সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমে আমি যেটি বলবো সেটি হচ্ছে অ্যালোপ্যাথির চিকিৎসা অ্যালোপ্যাথির চিকিৎসার মাধ্যমে কিন্তু স্তনের সমস্ত রোগ ভালো করা সম্ভব বিশেষ করে অপারেশনের মাধ্যমে তো সমস্ত রোগ প্রায় ঠিক হয়ে যায় আর তারপরে বলবো হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারেন হোমিওপ্যাথির চিকিৎসাতেও কিন্তু স্তনের প্রায় সমস্ত সমস্যা ঠিক হয় আর আয়ুর্বেদিকে তো ঠিক হয়ই আজ তেমনই আমি দুটো টিপস বলবো কোনো ওষুধ খেতে হবে না কিছু করতে হবে না ঘরে বসে আপনারা নিজেরা এই দুটো উপকরণ তৈরি করে স্তনে মালিশ করলেই স্তন ঠিক হয়ে যাবে বিশেষ করে ছোট স্তন বড় হবে এবং ঝুলে যাওয়া স্তন আগের মতো কঠিন হবে তো আসুন আমি প্রথমে একটা টিপস বলি সেটি হচ্ছে আপনাদের নিতে হবে মেথি হ্যাঁ হ্যাঁ কিছু মেথি লাগবে অলিভ অয়েল লাগবে ঠিক আছে এই দুটো জিনিস হলে কিন্তু হয়ে যাবে তো আসুন এটাকে আমি আগে বলে নিই কিছু মেথি নেবেন মেথি নিয়ে নেবেন হচ্ছে দু চামচ আর হাফ কাপ নিয়ে নেবেন অলিভ অয়েল এই তেল নিয়ে নেবেন হাফ কাপ অলিভ অয়েল তেল এটিকে একটি পাত্রে গরম করবেন তেলটি প্রথমে পাত্রে দেবেন দিয়ে গ্যাসটি ধিমি আছে জ্বালাবেন জ্বালিয়ে তেলটি একটু গরম করবেন গরম করবার পর সেখানে দু চামচ মেথি দিয়ে দেবেন এই মেথিটা পনেরো মিনিট ধিমি আছে ভালো করে ভেজে নেবেন ভেজে নেবার পর অর্থাৎ মেথি থেকে সমস্ত যে নির্যাস রসটা কিন্তু বেরিয়ে তেলে চলে আসবে এইটা ভেজে নেবার পর নামিয়ে নেবেন পনেরো মিনিট পর পনেরো মিনিট পর তেলটি সেঁকে নেবেন একটি কাচের বয়েমে বা কাচের একটি পাত্রে আপনি তেলটি রাখবেন এই তেলটি কিন্তু এক মাস ব্যবহার করতে পারবেন ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন রাত্রে যাদের ছোটো স্তন তারা স্তনের উপর দিক থেকে নিচের দিকে টেনে টেনে মালিশ করবে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট তারপরে পাঁচ সাত মিনিট দাঁড়াবে তেলটি মানে টেনে নেবে স্তনে তারপরে আপনারা বস্ত্র আদি যা কিছু পরে ঘুমাতে পারেন আর যাদের স্তন ঝুলে গেছে তারা কি করবে বোটার চারিদিকে ভালো করে তেলটি লাগাবে লাগিয়ে ভালো করে ঘুরিয়ে 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 মালিশ করবে চেপে 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 মালিশ করবে উপরে টুপরে সব জায়গায় কিন্তু এরকম চেপে চেপে মালিশ করবে এভাবে করতে পারলে কয়েক দিন করলেই বুঝতে পারবে যে যাদের ঝুলে গেছে স্তন তারা বুঝতে পারবে যে আগের থেকে কিছুটা সংকুচিত হয়েছে একটু টাইট ভাব এসেছে আর যাদের ছোট আছে তারা টেনে টেনে উপর দিক থেকে মানে স্তনের বুঠার দিকে টানবে এরকম করে টানতে থাকলে কিছুদিন করলেই কিন্তু তারাও বুঝতে পারবে স্তন আগের থেকে অনেকটি প্রসারিত হয়েছে এবার আরেকটি টিপস বলবো আমি আপনাদের এই টিপসটি বলবো আমি আগের টিপসটা যে সমস্ত বন্ধুরা জোগাড় করতে পারবে না বিশেষ করে যারা মেথি জোগাড় করে তেল গরম করে মেথিকে ভেজে সেই তেল সঞ্চয় করে রাখা যাদের কাছে ঝামেলা বলে মনে হয় তাদের জন্য এই টিপসটি তারা কি করবেন ভেসলিন নেবেন তিন চামচ তার সাথে চার চামচ অলিভ অয়েল তেল মিশাবেন মেশানোর পরে তার সাথে আরেকটি উপকরণ লাগবে সেটি হলো ভিটামিন ই ট্যাবলেট এই ভিটামিন ই ট্যাবলেট চারটে নেবে নিয়ে সেটিকে ফুটো করে তার সমস্ত রসটা বের করে এই ভেসলিন আর অলিভ অয়েল তেলের সঙ্গে মিশাতে হবে ভালো করে এই মিক্সরনটি তৈরি করে ভেসলিনের কৌটাতেও রাখতে পারেন বা যে কোনো একটা ভালো কন্টেনারে রাখতে হবে যাতে এয়ারটাইট থাকে এটি কিন্তু দশ থেকে বারো দিন বা খুব বেশি হলে পনেরো দিন পর্যন্ত ব্যবহার করা যাবে টাটকা থাকবে আর কি ভালো থাকবে তো এটি প্রতিদিন শোবার আগে এই মিশ্রণটি যাদের স্তন ছোট তারা উপর থেকে নিচের দিকে টেনে মালিশ করবে অন্তত পনেরো মিনিট করার পরে পাঁচ সাত মিনিট ওয়েট করে বস্ত্র পরতে পারেন আর যাদের স্তন ঝুলে গেছে তারাও উপর থেকে নিচের দিকে অবশ্যই টেনে মালিশ করবে সাথে সাথে একটু উপরের দিক দিয়ে ভালো ভালো চেপে চেপে একটু ঘষে ঘষে ও মালিশটা করে দেবে এভাবে করলে কয়েকদিন করলেই কিন্তু স্তনের সমস্ত সমস্যা যাদের ছোট স্তন সেটি বড় হবে আর যাদের ঝুলে গেছে সেই স্তন পুনরায় আগের জায়গায় ফিরে আসবে তো আজ এ পর্যন্ত আপনাদের এই টিপস কেমন লাগলো অবশ্যই কিন্তু করে কমেন্টে জানাবেন আর আমাকে যারা কমেন্ট করে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে আমি সময় পাই না সময়ের অভাবে উত্তর দিয়ে উঠতে পারি না বলে তাদের কাছে আমি খুবই দুঃখিত আমি যখনই সময় পাবো যখনই যেটা সম্ভব হবে আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিতে